আমন্ত্রণ এটি নিউজের নিয়মিত নিউজ নিউজার এক্সট্রায় সহযোগিতায় ক্যামব্রেন স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল আজকে আমরা কথা বলবো বন্যা পরিস্থিতি যেহেতু দেশের এগারোটি জেলা পানি পানিবন্দী অবস্থায় আছে এবং এখন সবচেয়ে বেশি আলোচনায় হচ্ছে এই বন্যা পরিস্থিতি কবে মুক্তি পাবো ত্রাণ কার্য নিয়ে নানা ধরনের আমরা স্টোরি দেখছি আলোচনা হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন আলোচক আছেন পরিচিত হয়ে নেই আমাদের সঙ্গে আছেন প্রকৌশলী ম ইমামুল হক তিনি চেয়ারম্যান জল ও পরিবেশ ইনস্টিটিউট আছেন ডক্টর মঞ্জুর চৌধুরী তিনি সাবেক চেয়ারম্যান জাতীয় নদী কমিশ রক্ষা কমিশন ও চেয়ারম্যান সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ আপনাদের দুজনকেই স্বাগত আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে নোয়াখালী থেকে যুক্ত হবেন আমাদের বিশেষ প্রতিনিধি মনির ইসলাম মিন্টু তিনি সেখানে বন্যা কাভার করতে গেছেন সেখানে আছেন তার আমাদের সঙ্গে সরাসরি তিনি যুক্ত হবেন প্রথমে একটু আমার মনির ইসলাম মিন্টুর কাছে যেতে চাই তিনি যেহেতু বন্যা দুর্গত এলাকায় আছেন কয়েক গত কয়েকদিন ধরে তিনি কাভার কাভার করছেন সেখানে সংবাদ প্রচার করছেন আমি তো মিন্টু আপনার কাছে জানতে চাই আপনি সম্বন্ধে নোয়াখালীতে আছেন আজকে দেখতে পাচ্ছেন নোয়াখালী বিভিন্ন এলাকা বন্যা দুর্গত এলাকা আপনি ঘুরেছেন একটু সেখানকার পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন আমাদেরকে আমি দুই দিন ফেনীতে বন্যা নিউজ কাভার করেছে এবং এরপর দুই দিন নোয়াখালীতে পরিস্থিতি আসলে সব জায়গাতেই একই অবস্থা তুলনামূলকভাবে ফেনীর পরিস্থিতি যেহেতু হঠাৎ করেই বন্যাটি ফলে ফেনীর পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল এবং নোয়াখালী সেটিও কিন্তু কম নয় এখনও নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিন্তু পানি বাড়ছে বন্যার পানি বাড়ছে এবং এই বিষয়ে যদি আমি বলি সেক্ষেত্রে আমরা গত কদিন ধরে গণমাধ্যম কর্মীরা আমরা বলছিলাম যে প্রত্যন্ত এলাকাগুলোতে সেখানে ত্রাণ তৎপরতা চালানো কিংবা সেখান থেকে রেস্কিউ করে মানুষকে নিয়ে আসা সেটি খুব দুরূহ হচ্ছিল এবং সেই অবস্থা কিন্তু এখনও রয়েছে যদিও বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা আসছে তবে যে কথা আমরা বলছিলাম যে নৌজন সংকট কারণ এই এলাকায় মানুষ যারা জীবিত আছেন তারা বলছেন যে তারা তাদের জীবদ্দশায় এই ধরনের ভয়াবহ যে বন্যা সেটির কল্পনাও করেননি কিংবা এর আগেও এরকম হয়নি ফলে এই এলাকায় কিন্তু নৌকা নেই নৌকা না থাকার কারণে এই জায়গাগুলোতে পৌঁছানো যাচ্ছে না আবার আমরা লক্ষ্য করছি সারা বাংলাদেশ থেকেই যে মানুষজন তারা এই বন্যার্থ মানুষদের সাহায্যার্থে যে ধরনের তৎপরতা চালাচ্ছে সেটি নিঃসন্দেহে প্রশংসনীয় মানুষজন ত্রাণ নিয়ে আসছেন সেই সঙ্গে ট্রাকে করে নৌকা নিয়ে আসছেন কিন্তু একটি বিষয় আমাকে বলতেই হবে এখানে সমন্বয়ের কিন্তু বেশ ঘাটতি আমার কাছে মনে হয়েছে কারণ সব জায়গা থেকেই চেষ্টা চলছে একটি কারণ হতে পারে সেটি হচ্ছে যে যেহেতু কয়েকদিন ধরে এই এলাকাগুলোতে বেশিরভাগ এলাকাগুলোতে বলা যায় যে বিদ্যুৎ না বিদ্যুৎ না থাকার ফলে মোবাইল নেটওয়ার্ক বন্ধ ফলে একজনের সাথে আরেকজনের যে যোগাযোগ সেটি সম্ভব হচ্ছে না এর পরও আমি বলতে চাই যে যেসব জায়গাগুলো থেকে জেলা প্রশাসন থেকে শুরু করে যে বিভিন্ন সংস্থা যেই সব জায়গা থেকে মনিটরিং করছে বা সেই জায়গাগুলোতে আরেকটু তৎপরতা থাকা উচিত ছিল যে যারা বাইরে থেকে ত্রাণ নিয়ে আসছেন তারা যেন একটা মনিটরিংয়ের জায়গায় আসে এবং সেই সঙ্গে আরেকটু বলতে চাই যে স্পিড বোর্ড আসছে নৌকা আসছে কিন্তু সেগুলোকে বড় বড় নৌকা আসছে কিন্তু সেগুলো ট্রাক থেকে যে নামানো সেই নামানোর ব্যবস্থার ক্ষেত্রে যদি আরেকটু ভালো ভূমিকা থাকতো তাহলে প্রত্যন্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা সেই সঙ্গে মানুষজনকে ত্রাণ পৌঁছানো আরেকটু সহজত বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে জি ধন্যবাদ মরুরু ইসলাম মিটও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন আমরা আবার আপনার কাছে আসব আমি প্রকৌশলী ম ইমামুল হক আপনি ইনামুল হক আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই মুরু ইসলাম মিটু যেমন বলছিলেন যে তিনি যে সব এলাকা ঘুরেছেন সেখানকার মানুষ বলেছেন যে তাদের জীবদ্দশায় এমন বন্যা তারা দেখেননি একটু কারণটা একটু ছোট করে যদি আমাকে বলেন দেখুন নোয়াখালী জেলার দক্ষিণ অঞ্চলটা ক্রমশ সাগরে বেড়ে যাচ্ছে পলি পরে পরে উজান থেকে যে পলিগুলো আসে মেঘনা নদী দিয়ে তো সেটা সাগরের দিকে এগিয়ে যাচ্ছে এর ফলে নদীর নিষ্কাশনের যে ঢাল সেটা ঢালটা আরও এগিয়ে যাচ্ছে এটা লক্ষ্য কর আগে যেমন চৌমুহনির পরেই ওখানে মেঘনা নদী ছিল অর্থাৎ সেখানেই সাগর ছিল কিন্তু এখন সাগর নেই সাগর এখন প্রায় একশো কিলোমিটার দক্ষিণে হ্যাঁ তো হাতিয়ার কাছে গিয়ে ওখানে গিয়ে হচ্ছে তো সেই কারণে এই এখানে একটা ক্রমশ তারা যে বলছে যে এরা আগে দেখে নাই এখানে এই ড্রেনেজ ব্যবস্থাটা যদি আরও ক্রমশ উন্নত না করা যায় তাহলে আগামীতে এর চেতে বড় বন্যা দেখবে এমন একটা পরিস্থিতি কেন জলাবদ্ধ হয়ে যাবে যেমন এই যে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কপতাক্ষ নদীর অংশে আমরা একটা স্থায়ী জলবদ্ধতা দেখতে পাই আমি তো ভয় পাচ্ছিলাম যে নোয়াখালীর চৌমুনি অঞ্চলে যেখানে নোয়াখাল যেটা আছে আমাদের তো সেটার এই অঞ্চলে এরকমভাবে একটা স্থায়ী জলবদ্ধার জলবদ্ধতা হয় কি না আমি একটা মনে মনে ভাবতাম তো এই যে আজকে যে পানিটা জমেছে এটা কতদিনে বেরোবে আমি আমি বলতে পারবো না হ্যাঁ যদিও ভাটিতে তেমন কোনো বড় রেগুলেটর নাই মানে নিয়ন্ত্রণ নাই কিন্তু যেমন ফেনীতে আছে ফেনিতে সোনাগাজী রেগুলেটর আছে সোনাগাজী রেগুলেটরের জন্য নিষ্কাশনের একটু সমস্যা হয় এবং সেখানে এটা একটা কারণ বলা যেতে পারে বড় কারণ তো এখানে চর এলাহি পর্যন্ত যায় এই যে নোয়াখালটাকে চর এলাহি পর্যন্ত ওখানে যায় তো সেখানে তার দক্ষিণে আছে উড়ির চর হ্যাঁ তো এইসব এলাকাগুলো একটা সমতল মতো হয়ে গেছে এখানে নদীর নিষ্কাশনে ঢাল নেই আর ঢালের খুব অভাব আছে তো আর জিনিস হলো যে ওই পরিস্থিতিতে যে সমন্বয়ের অভাব কথা বলছে তারপরে উদ্ধার কাজের ওখানে উদ্ধারের চাইতে ত্রাণ তৎপরতা কিংবা পানি বেরিয়ে যাওয়া নানা রকমের জটিল পরিস্থিতি ওখানে একটা তৈরি হয়ে গেছে পুরা নোয়াখালীকে কেন্দ্র করে হ্যাঁ তো লক্ষ্মীপুরকে অত আমি বলবো না কারণ লক্ষ্মীপুরে ওদিক দিয়ে রহমতখালী রেগুলেটরের পরে ওরা নিষ্কাশন হয়ে যায় হ্যাঁ কিন্তু নোয়াখালী মাঝখানে নোয়াখালী আর পূব দিকে হলো ফেনি জেলা ফেনীতে হলো ওই সোনাগাজী রেগুলেটরের ব্যাপার তো এরকম একটা একটা পানি উন্নয়ন বোর্ডকে এখন ভাবতে হবে ভালো করে ভাবতে হবে এই পরিস্থিতি যেটা হচ্ছে এটা থেকে তো তাকে তো কিছু দায়ী তারপরে দায়িত্ব দায়িত্ব পড়বেই হ্যাঁ তাকে একটা জবাবদিহিতা করতেই হবে কিন্তু ভবিষ্যতেও তাকে পানি উন্নয়ন বোর্ডকে এলাকার নিষ্কাশন বেশি ই করার জন্য মানে ভালো করার জন্য চেষ্টা করতে হবে করতে হবে এবং আমি কদিন আগেও আমি বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে চৌমুহনী বাজারের পাশে যে নোয়াখালি যে খালটা সেটা দখল হয়ে ভরাট হয়ে এটা তো যত্রতত্র কেবল ওই খালি না বাংলাদেশের সকল খালি এরকম যত্রতত্র ভরাট হয়ে ইত্যাদি হয়ে আছে তো এগুলোর ফলটা দেখতে পাচ্ছি যে পানিটা বেরোতে পারে না না হ্যাঁ এইরকম একটা পরিস্থিতি আর কি আচ্ছা আমি একটু ডক্টর মঞ্জুর চৌধুরী আপনার কাছে যদি জানতে চাই আমরা কিন্তু এর আগে শুনেছি খাল উদ্ধারের কথা আমরা শুনেছি আমরা নদীগুলো ড্রেজিংয়ের কথা শুনেছি যে ড্রেজিং নিয়ে নাকি মহা কর্মযজ্ঞ না হয়েছে আসলে তো কী হয়েছে কতটুকু হয়েছে ড্রেজিংয়ে বলি ড্রেজিংয়ে ড্রেজিংয়ে অনেক ক্ষেত্রে বালির ব্যবসা করে ড্রেজারটা এক জায়গায় ই করে তারপরে বালু উঠে বিক্রি করে এটা অ্যাকচুয়াল যে ড্রেজিং যেটা অ্যাকচুয়াল ড্রেজি খুব কমই হয় এবং তারা সাব কন্ট্রাক্ট করে দেয় এই অন্যান্য যে লোকাল ড্রেজার তারা বালু ই করে যার ফলে যেটা আপনার যে ওই নদীটার যে ডেপ বাড়ানো সে ড্রেপ বাড়ানো হয় না এবং এখানে ব্যাপক দুর্নীতি হয় এই ড্রেজিংয়ের এই গভর্নমেন্টে যেসব ড্রেজিং করায় ব্যাপক দুর্নীতি হয় কারণ দেখাও যায় না কোথার থেকে কতটুকু ই করছে যার ফলে আপনার কোনো সুফল পাওয়া যায় না যে আরিয়ল নদীর নদী ড্রেজিং করলো একবার দুইবার কত তিনশো কোটি টাকা কোনো কাজ হয়নি আমি নিজেই আরিয়ালখা নদীরতে আমার স্টাফ সবাই নিয়ে যাইতে যে আমরা ইয়ে হয়ে গেলাম স্ট্যান্ডার্ড হয়ে গেলাম এরকম একটা অবস্থা আর যদি আপনি দখলের কথা বলেন দখল তো একেবারে ব্যাপকভাবে দখল হচ্ছে আমি একটা উদাহরণ দিই যে কর্ণফুলি নদী কর্ণফুলি নদী হচ্ছে এই সারা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শুধু চিটাগাংবাসীর জন্য না ওইখানে এক্সপোর্ট হয় ইম্পোর্ট হয় নাইনটি পার্সেন্টের উপরে এক্সপোর্ট ইম্পোর্ট তো কর্ণফুলি দিয়ে হয় সুতরাং এই নদীটা খুব গুরুত্বপূর্ণ এই নদীতে বহু দখলদার হচ্ছে ড্রেজিং করে পার্টটা যেটা ফ্ল্যাট প্লেন সেই ফ্ল্যাট প্লেনটাকে ওই মাটি দিয়ে ওই বালু দিয়ে ভয়েরা তারপরে তারা এই পোর্ট করতেছে কি এই লিজ দিতেছে একশো কোটি দুশো কোটি তিনশো কোটি এটা বিহার বিরাট বাণিজ্য যেমন এর মধ্যে আরেকজন ভদ্রলোক উনি একটা ড্রাইডক করছে ড্রাইডটা করছে কর্ণফলি নদীর মধ্যে আপনার ই না ফোরসোড়ো না ফোরসোড়ে কিছু আছে বাকিটা নদীর মধ্যে ওই জায়গাটায় কর্ণফলি নদীর এটা ওয়েটটা ওয়ান থার্ড কমায় এনেছে কমায় ফেলছে ওয়ান থার্ড এইটা আমরা নোটিস করলাম আমি তখন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আমি সেখানে দুইবার গেছি সকল কাগজপত্র এটা সেটা স্যাটেলাইট ইমেজ তারপরে আপনার সিএস আর নিয়ে অনেক মিটিং করে এসিল্যান্ডদের তারপরে আপনার যারা মাপে আমিন অর্ডার দিলাম ডিসিকে যে আপনি ওইটাকে উচ্ছেদ করে দেন নদী রক্ষা করতে হবে ডিসি করে আমি আবার গেলাম আবার যে ই করলাম অর্ডার দিলাম লিখিত মিটিং করে করে নেই কেন মিনিস্ট্রি ওই দখলদারের পক্ষ নিছে মিনিস্ট্রিতে তখন প্রতিমন্ত্রী ছিলেন এই খালিদ মাহমুদ চৌধুরী উনি এখন তো হাইডিংয়ে আসেন আর সচিব ছিলেন মোস্তফা কামাল সাহেব ওনরা তারপরে ছিলেন ওই পোর্ট পোর্টের মেম্বার চেয়ারম্যান ছিলেন রিয়ার অ্যাডমিরাল সাজাহান সাহেব এরা একেবারে লাগে পড়লেন দখলদারের পক্ষে শেষ পর্যন্ত উৎখাত করা যায় নাই আপ্রাণ চেষ্টা করছে আমি পারি নি অনেক পত্রপত্রিকা উঠলো আলাপ আলোচনা হলো কিন্তু ওই ড্রাইডক হয়েই গেছে এটা তো এখন এটা একটা উদাহরণ দিলাম এই কারণে যে দখলদারদের পক্ষে যদি অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন একেবারে যান প্রাণ দিয়ে খাটে তাহলে ই হবে আপনি আপনি যে কয়ে যে বালু কাটে ইলিগাল বালু কাটার ফলে তো নদীর ভাঙন হয় নদীর অনেক রকমের ক্ষতি হয় প্লাস বায়োডাইভার্সিটি ধ্বংস হয় সেটাকে যখন আমি কন্ট্রোল করতে গেলাম যে মেঘনায় সে আটষাটি লক্ষ টাকার শুধু কমিশন পাইতো ওই দীপুমণির ভাই আটষাঠি লক্ষ টাকা পার ডে যখন বন্ধ করা হলো আবার বিরুদ্ধে মামলা মকদমা করে আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে গেল শেষ পর্যন্ত যদিও ফরচুনেটলি উনি হাজতে চলে গেছেন এবং এখন মনে হয় কিন্তু অন্য পার্টি হতে এসে যাবে অন্য পার্টি এসে যাবে এরকম হচ্ছে এইসব কারণে এই দখলদারদের ই করার জন্য আপনার যথেষ্ট শক্তিশালী অর্গানাইজেশন দরকার যথেষ্ট শক্তিশালী রেগুলেটরি পাওয়ার দরকার ম্যাজিস্ট্রেট দরকার এটা হলে আপনি এই করতে পারেন দখলদারের কথা বললেই ডিসিদের আমরা যখনই বলি যে এই এই নদীতে দখলদার করো তারপরে কি নদীর পারে কতগুলি ছিন্ন মূল কিছু লোক আসে যারা নদীর ভাঙনে নদীর পারে ওদেরকে উৎখাত করে আমি বলি ওদেরকে উৎখাত করেন কেন ওরা তো নদীর পারে আছে ওরা তো যে নদীর ভেতরে ই করতেছে না মানে জায়গা দখল করতেছে না তারা নদী ভেঙে এসে বলেই তো তারা আসতে এই পারে আসে এই যে বালু নদীতে বালু নদীতে আরেফ ফেল বলেন বসুন্ধরা বলেন আরও অনেকগুলি অর্গানাইজেশন আছে তারা দখল করে আছে আর ফেলের চেয়ারম্যান তার বিরুদ্ধে আমি এতে মামলা করাইলাম নৌ পুলিশ দিয়ে সে মামলা কিছুই হয়নি নাথিং তাহলে দখল হবে না কেন আর এখন জমির দাম বেড়ে গেছে নদীর জমি দখল করলো কিছু মাস্তানকে দিল কিছু ঘুষ দিল কিছু ওই করলো এনভাররমেন্টাল যে অর্গানাইজেশনগুলি আছে না অ্যাক্টিভিস্ট তাদের তো বিক্রি হয়ে যায় মানে আপনি বলছেন নদী খেকো এবং নদীর দখলদারদের যদি আমরা আটকাতে না পারি তাহলে এই ধরনের যে ডিজাস্টার সেটা আমাদের হয়তো সামনে আরও মোকাবেলা করতেই হবে আমরা ছোট্ট একটা বিরতি নেব বিরতির পরে আমরা বাকি আলোচনাটা করব এক্সট্রা আবার আমন্ত্রণ সহযোগিতায় ক্যামব্রেন স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল আজ আমরা কথা বলছি বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে আছেন প্রকৌশলী ম ইনামুল হক আছেন ডক্টর মঞ্জুর চৌধুরী দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে এবং আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে যুক্ত হয়েছিলেন নোয়াখালী থেকে আমাদের বিশেষ প্রতিনিধি মনিরুল ইসলাম মিন্টু মিন্টু সম্ভবত আরও আরেকবার আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন এবং নদী দখল নিয়ে আমরা আলোচনা করছিলাম আপনার সম্বন্ধে কিছু বলার আছে সম্ভবত বলার আছে দুজন আলোকে আলোচকের কথা সূত্র ধরে আমি দুটি কথা বলতে চাই যে বর্তমান যে বন্যা পরিস্থিতি সেটি মোকাবেলা করার জন্য স্থানীয়রা তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন কিন্তু আমরা লক্ষ্য করছি যে ফেনি থেকে নোয়াখালী হয়ে বঙ্গোপসাগরে এই বন্যার পানি যত দ্রুত প্রবাহিত হওয়ার কথা কিন্তু সেটি প্রবাহিত হচ্ছে না এর কারণ নিশ্চয়ই এখানকার নদী নালা খালগুলোর যে নাব্যতা সেটি নেই এবং মান হক যেতে বলছিলেন যে চৌমনির খালের কথা এবং আমরা আজকে এবং গতকালকেও এই চৌমুয়নী খালের পাশ দিয়ে কিন্তু আসা যাওয়া করছি এবং আমরা লক্ষ্য করছি আজকে যে এই চৌমুহনী খালটিতে কিন্তু সংস্কার কাজ চলছে বাহিনী বড় ড্রেজার নিয়ে এসে এই খালটা দিয়ে যেতে দ্রুত পানি প্রবাহিত হয় সেই ব্যবস্থা করছে অনেক ময়লা আবর্জনা তুলতে কিন্তু আমরা দেখেছি পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই যে ডক্টর মঞ্জু চৌধুরী বলছিলেন যে কর্ণফুলির যে ডেনড্রফের কথা বলছিলেন আমরা এটি নিউজে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু গুরুত্ব সহকারে রিপোর্ট করেছিলাম কিন্তু আসলে প্রভাবশালীরা এতটাই প্রভাবশালী থাকে যে গণমাধ্যমে বারবার একটি জিনিস উঠে আসার পরেও সেই বিষয়গুলো আসলে কর্ণপাত করা হয় যার ফলে হয়তো বা বন্যার ভয়াবহতা আরো আসলে বেড়ে যাচ্ছে জি ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আমি একটু আপনার কাছে যেতে চাই আমি যদি আজকের খবর দিক দেখি পড়ি যে পানি নামতে শুরু করে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে এবং কমে আসছে নদীর পানিও সীমার নিচে নেমেছে অনেক নদীর পানি এই একটা যদি যখন খবর এসছে তখন একটা আমরা আরেকটা খবর দেখছি হঠাৎ করে রাতের দিকে আসলো যে ফারাক্কার সবকটি গেট খুলে দেওয়া হয়েছে এতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবার অনেক সংবাদে আসছে যে খুব একটা বন্যা পরিস্থিতি হয়তো খুব একটা আশঙ্কা থাকবে না ফারাক্কা এই গেট খুলে দেওয়ার কারণে নেই আপনি একটু মন্তব্য জানতে চাই এই ফারাক্কা সবগুলো গেট খুলে দেওয়া হলো এমন ফারাক্কাতে হলো কি একশো নয়টা গেট একশো নয়টা গেট তো এর দু চারটে খোলা থাকে কি জন্য যে আমাদের পানি তো দিতে হয় শুকনো মরশুমে যখন পানিটা যখন ভাগাভাগি হয় একটা আমাদের চুক্তি আছে তো তো ওই ওই পানিটা ছাড়ার জন্য দু তিনটে গেট খোলা থাকে আচ্ছা তারপরে এই পরিস্থিতিটা প্রায় মে মাস তো থাকেই জুন মাসের শুরু পর্যন্ত বা এরকম ভাব এরপরে দেখা যায় উজানের বৃষ্টিপাত হয় পানি আসে যার ফলে এই দশ থেকে জুন মাসের দশ থেকে কুড়ি তারিখের মধ্যে এই সময় ওয়ার খুলে দেয় মানে পানি ছেড়ে দেয় আচ্ছা পানি ছেড়ে দিলে তখন আমরা দেখি যে আমাদের গঙ্গা নদীতে পানি আসছে দৌলদিয়া পর্যন্ত আসছে রাজশাহীর তলা দিয়ে যাচ্ছে ইত্যাদি হুম কিন্তু সেটা সব গেট তখনও খোলে না হ্যাঁ এরপরে যখন বন্যা আসে বন্যা আসলে পরে অতি অতিমাত্রায় যখন ওখানে উজানে পানি হয়ে যায় তখন অন্য গেটগুলো সব গেটগুলো খুলে দেয় আর ব্যাপার হলো কি গেট একসঙ্গে সবগুলো খুলতে হবে না খুললে তো ওটা জাম হয়ে যাবে আচ্ছা একটা অপারেট করতেই হয় গেটগুলো অপারেট করার জন্য কিন্তু তারা উজানে সেই পরিমাণ পানি রাখে যে পরিমাণ পানি একটা একটা রিজার্ভার মতো করে রাখে যদি ওটা রিজার্ভার না কিন্তু যাতে না কি ওরা হুগলির দিকে পানিটা ছাড়তে পারে তো সেই জন্য ওখানে পানিটা তারা কিছুটা আটকে রাখে তো এর ছেড়েছে কিন্তু এখানে আমাদের গঙ্গা অববাহিকায় এই অঞ্চলে এখন বন্যা নাই আচ্ছা আচ্ছা বন্যা না থাকার কারণে উজান থেকে যে গেটগুলো দিচ্ছে সেখানে পানিটা নামলে পারেও আমাদের নদীর যে প্রসারতা এবং যে গভীরতা আছে তাতে এই পানি সহজে এসে নিষ্কাশন করে নিবে সেটা ভাটির দিকে চলে আসবে গোলান্দ এলাকায় এসে চলে আসবে আবার এদিকে যমুনা নদীতেও বন্যা নেই এই মুহূর্তে অতএব এটা কিছুই টেরই পাওয়া যাবে না হয়তো ওই আমরা যখন পদ্মা সেতু দিয়ে যাই তখন দেখি যে যে চরগুলো আছে ওই চরগুলো তো অনেকগুলো জেগে আছে তো ওইগুলো হয়তো কিছু কিছু পানি টানি এর বেশি কিছু না সেই বন্যা পরিস্থিতি হওয়ার কোনো সম্ভাবনা নাই আরও একটা কথা হলো যে গঙ্গা নদীর দুপাশে সে মুর্শিদাবাদেও আছে ওপারে ইন্ডিয়াতে বাংলাদেশেও দুপারেই ভালো মজবুত বাদ আছে সে বাদটা আমাদের যেটা বন্যা বা এখানে পাবনা বাম পাশে পাবনা টাবনা ছাড়ি একেবারে কাজিরহাট পর্যন্ত আছে আর ডান পাশে সেটা একেবারে ফরিদপুর হয়ে এই পর্যন্ত খাঁ পর্যন্ত ওখানে চলে এসছে তো এদিকে বন্যা এখন আর হয় না আগে হতো আগে এরকমভাবে হতো তখন ওই পানিটা মদনখালী দিয়ে ঢুকতো ফরিদপুর এলাকায় সে মদনখালির মুখেও একটা বড় রেগুলেটর আছে তো সেটা দিয়ে আমাদের নিয়ন্ত্রিত পানি ঢুকায় এমনি ঢোকে এখন বর্ষাকালে আমি গত কদিন আগে এসেছিলাম দেখলাম যে কুমার নদীতে পানি আছে ঘোলা পানি ঘোলা পানি মানে মদনখালী ছাড়া হয়েছে তো এগুলোটা এই অঞ্চলে বন্যাটা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত হওয়ার জন্য এবং যেহেতু বন্যা পরিস্থিতি নেই অতএব এই পানি কিছু করবে না

দেখছে না দেখছেন না আচ্ছা এটা অন্য দিকে যাই যদি আপনার কাছে আসি আকস্মিক একটা বন্যা আমরা সবসময় দেখেছি যে আকস্মিক যে বন্যগুলো আর হয় পানি কিন্তু দ্রুত আবার নেমেও যায় এবার দেখা যাচ্ছে যে বন্যা আসছে পানি সরতে কিন্তু সময় লাগছে এখনও সরছে না এটার কারণ কি এটার কারণ এরামুল সাহেব যেটা বললেন যে এই চ্যানেল যে কথা বলেন চ্যানেল অনেক লম্বা হয়ে গেছে লম্বা সময় ধরে লাগবে কিন্তু আমার আরও আমার কিছু ব্যক্তিগত অবজারভেশন আছে সেটা হচ্ছে কি নদীর যে এটা আপনার চ্যানেলটা নদীর যে পাশে যে ফ্লাট প্লাইন আছে এই সবগুলি অনেক জায়গায় দখল হয়ে গেছে সেখানে ধরেন আপনার যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধটা যেটা আরও এই দিকে থাকার কথা সেটা একেবারে নদীর পাশে নিয়ে গেছে এর ফলে যেটা হয়েছে যে চ্যানেল ফেনি নদীর কথা বলা হচ্ছে যে চ্যানেলটা কমে গেছে যেখান থেকে পানি হঠাৎ করে যে পানি বেশি হয় যখন তো আপনার জলবায়ু পরিবর্তনের ফলে অল্প সময়ের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হয়ে যায় যেমন গমতি তারপরে মহরি ওই অববাহিকায় ওই সপ্তাহে উনিশে আগস্ট বিশে অগাস্ট একুশে আগস্ট ওই সপ্তাহে থ্রি হান্ড্রেড পার্সেন্ট বেশি বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ তিনগুণ বেশি বৃষ্টিপাত হয়েছে এটাকে অনেক সময় ক্লাউড বাস্ট হিসাবে ধরা হয় এই পানিগুলো হঠাৎ যখন আসতে যায় তখন ওই যেহেতু চ্যানেল অনেক জায়গায় দখল হয়েছে অনেক জায়গায় আপনার বাড়িঘর হয়ে গেছে নদী ভয়রা এটা তো অহরহ দেখি এর ফলে টোটাল যে ড্রেনেজটা টোটাল ড্রেনেজটার ক্যাপাসিটি রিডিউসড হয়েছে এটা একটা অন্যতম কারণ আর একটা হচ্ছে যে ড্রেজিং বলতে আমরা যেটা বুঝি সেই রকম ড্রেজিং খুব কমই হয় যার ফলে শিল্টিং হয়ে পরে তাদের যে এটা টোটাল ড্রেনেজ ড্রেনেজ ক্যাপাসিটিই কম এটি হতেছে আমার ধারণা আমি এক্সপার্ট না এক্সপার্ট যারা তারা ভালো বলতে পারবেন কিন্তু সাধারণ লোক হিসেবে হলো কি ওই সোনাগাজী যখন হয় তার আগে ফেনিটা একটা দু তিন কিলোমিটার চড় একটা এস্টুয়ারি ছিল এস্টুয়ারি মানে মোহনা এখানে জোয়ার ভাটা হতো বিরাট জোরে জোহর কিন্তু সেটা যখন বাদ করে দেওয়া হলো বাদ করে দিয়ে ফেনি রেগুলেটর দেওয়া হলো তো একটা বিরাট উপকার হলো হ্যাঁ এবং এই বন্যার থেকে ফেনী ডিস্ট্রিক্ট শহর বন্যার থেকে রক্ষা পেল কিন্তু এক দশক বা দুই দশকের মধ্যে এর ভাটিতে প্রচুর এলাকা চর পড়ে গেল চর পড়ে গেল যেটা নাকি আমরা মিরসরাই এবং সোনাগাজী এবং চিরাঙের একটা ওই জমি নিয়ে অনেক যাদের ঝামেলা আছে হ্যাঁ যে কোন পর্যন্ত কোন জমিটা কোন জেলার মধ্যে পড়ে এটা একটা ব্যাপার আছে ওখানে তো এটা ভাটিতে প্রচুর এলাকা ইহা ভাটিতে যাওয়ার ফলে এর যে নদীটা যেটা আছে ভাটিতে যে নদীটা ছিল নদীটাও শুকি এখানে ভরাট হয়ে গেছে হয়ে গেছে ভরাট হয়ে গেছে এর ফলে হচ্ছে কি যে ফেনির যে পানি বেরিয়ে যে যাবে সাগরে সে যথেষ্ট পরিমাণ যেতে পারছে না এটা আমি ডেফিনেট এ ব্যাপারে যেমন এই ফেনী রেগুলেটর অনেক পরে মুসাফর রেগুলেটর হয়েছে ছোট ফেনী নদীতে সেটা অনেক ভাটিতে হয়েছে অনেক ভাটিতে হয়েছে তো এখন এটা নিয়ে কি হবে এটা পানি উন্নয়ন বোর্ডকে ভাবতে হবে এটা হলো ফেনীর কথা বললাম আচ্ছা এখানে যে এখানে যে নোয়াখালী নোয়াখালী যে হয়তো দেখা যাচ্ছে চৌমুনির কাছে নদীটাকে ক্লিয়ার করছে নোয়াখালী নোয়াখাল বলে ওটাকে হ্যাঁ ওটা একটা নদীর মতোই কিন্তু দুই পাশে নৌকা দোকান পাট ভরাট হয়ে গেছে ওই যে বাঁশের মাথায় দোকান করে আর ময়লা ফেলে এটা একেবারে মানে বুঝে যাওয়ার মতো পরিস্থিতি এখন তো এখন পরিষ্কার করলেও পানি নামতে নামতে পারবে না কারণ বহু দূরে সাগর বহু দূরে সাগর গাংচিল বলে একটা জায়গা আছে সেখানে সেখানে সাগর তো যাই হোক তো এটাকে নিষ্কাশন করতে ভাটিতে ভরাট হয়ে গেছে যেটা উড়িচর আগে সন্দীপের সেটা যে ছিল চারপাশে যে চ্যানেলটা ছিল চ্যানেল বোঝাই হয়ে গেছে ওই যে ওই যে যেখানে রোহিঙ্গাদের নিয়ে এসে করেছে জাহাজ জাহাজ চর না কি একটা ভাসানচর ভাষাঞ্চর ওর চারপাশে সব ভরাট হয়ে গেছে তো এটা অনেক ভাটিতে চলে গেছে যার ফলে নিচু মানে পানি যে নেমে যাবে গ্রেডিয়েন্ট পায় না এটা এই শব্দটা ঠিক কথা বলছে ঢাল যেটাকে বাংলায় বলছে ঢাল ঢালটা পায় না আর ওখানে লোকে জ্বর ভাটা ঢালটা যদি একবারে হয়ে যায় তাহলে পরে তো কেটে কুটে চলে যেতে পারতো কিন্তু তা না কিছুক্ষণ পরেই আবার জোয়ার এসে যায় ও বন্ধ হয়ে যায় জ্বর এসে আবার ভাটার সময় ও নামে এখানে একটা ওই মোহনা অঞ্চলে আমাদের অনেক সমস্যা আছে যেগুলো একবার বন্যা বন্যা হয়ে যায় মহাবিপদ মহাবিপদ একেবারে তো ওটা একটা ওর ম্যানেজমেন্টটা এখন মানুষের যদি পাঁচ দশ বছর বন্যা হলো না তখন মানুষ অভ্যস্ত হয়ে যায় ওগুলো নদীগুলো খালগুলোকে ময়লা আবর্জনা দিয়ে ভরাট করে তি বসে থাকে দখল করে থাকে এই করতে থাকে হঠাৎ বন্যা আসে তখন টের পায় আর একটা বিষয় আছে যে অনেক রাস্তা হয়েছে গ্রামে গঞ্জে বিভিন্ন রকম উইদাউট এনি প্ল্যানিং এই যে রাস্তা ক্রস রোড এই রোড সেই রোড এই ভিতরে যে পানিটা আসে না এই পানিটা কিন্তু বহুদিন থাকে একেবারে মানে অনেক জমি তো নষ্টই হয়ে গেছে এবার এরা খুব বাচ্চারা খুব ভুগবে আমি যে আমার যেটা হচ্ছে নোয়াখালী বিশেষ করে নোয়াখালী এবং ফেনি লক্ষ্মীপুরে অত হবে না লক্ষ্মীপুরে আবার মেঘনার ধার মানে পানি নামতে সময় লাগবে হ্যাঁ পানিটা জলাবদ্ধ মতো থাকবে আচ্ছা হ্যাঁ এটা যে পানি যতই ক্লিয়ার করুক না কেন কারণ ও সাগর বহু দূর আচ্ছা সাগর বহু দূর অথচ জায়গাগুলো জমিগুলো নিচু যেমন খুলনা এলাকায় কি করতেছিল ওই যে বিল ডাকাতিয়া বা অন্যান্য এলাকায় কেন্দুয়া বিল এসব জায়গায় যখন এরকম হয়ে গেল তখন একমাত্র সমাধান ছিল যে পুকুর করা তখন কেটে কেটে সব পুকুরে এলাকা সব পুকুর হয়ে গেল পুকুর হয়ে গিয়ে মাটিটা উঠে গেল ওখানে ঘর বাড়ি করলো পুকুর হয়ে থাকলো তাহলে পুকুরে 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 বোঝা হয়ে গেল এরকম খুল নোয়াখের এলাকায় এরকম করতে হবে এরকম একটা পরিস্থিতি জিনিস আমরা আর একটা ছোট্ট বিরতি নিয়ম ছোট্ট একটা বিরুদ্ধে বিরতির পরে আমরা বাকি আলোচনাটা করবো আবার মন্ত্রণর এক্সট্রয় সহযোগিতা ক্যামর্রেন স্কুল অ্যান্ড কলেজও আলোক হেলথ কেয়ার হাসপাতাল আমি প্রকৌশলী ম ইনামুল হক আপনার কাছে আসতে চাই যদি বন্যা একটা লম্বা সময় চললো এখন হয়তো আমরা পরিস্থিতির উন্নতি প্রত্যাশা করছি পরিস্থিতি যদি উন্নতি হয় বন্যা পরবর্তী যে চ্যালেঞ্জ সেটি কী হতে পারে মোকাবেলার জন্য বন্যা পরবর্তী চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হলো যে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্কুল কলেজ বা যেগুলো আছে সেগুলোকে সেট আপ করা আগার সঙ্গে তাড়াতাড়ি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার একটা সেটা সেটাকে সচল করা এখনই একটা আমাদের একটা সমস্যা আছে একটা ক্রাইসিস চলছে যেখানে অনেক প্রতিষ্ঠান একটা অচল অবস্থার মধ্যে পড়ছে তো এর মধ্যে দিয়ে কত দ্রুত করবে আমি সে জানি না কিন্তু প্রতিষ্ঠানের ছাড়াও আর একটা যেটা আছে সেগুলো জানমাল মানুষের জানমাল তো যে ধনী আছে বা সে সে হয়তো রাস্তাঘাটে চলতে পারবে তার দোতলায় তিনতলায় সে মালামাল রেখেছে কিন্তু অনেক প্রান্তিক জনসাধারণ আছে যাদের ঘর বাড়ি তো ভেঙে গেছে তাদের খাদ্য খাবারের মাঠে ফসল তাদের কাছে নাই তো তাদেরকে লক্ষ্য করাটা তাদের প্রতি নজর দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি দরকার এখন আমাদের ঢাকা থেকে বা বিভিন্ন দেশ থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক তরুণ ছেলে মেয়ে গেছে সেখানে তারা খাদ্য খাবার নিয়ে গেছে অনেক সামগ্রী নিয়ে গেছে আমি শুধু আমি বলবো যে এখন তার রেস্কিউ করা মানে এটা তেমন কোনো নৌকার সেই রেস্কিউ করার ব্যবহার নাই বরং খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার একটা ব্যবহার আছে আচ্ছা এবং তারপরে তার ওই পরিবারের পাশে দাঁড়িয়ে তার যে যে সকল অবকাঠামোগুলো তার ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ভেঙে গেছে কিংবা গরু ছাগল চলে গেছে বা তাদের যে ইয়ে তাদেরকে সেই সহায়তা দেওয়াটা দরকার তারা এতই দুঃস্থ মানুষ হয় বা প্রান্তিক জনগোষ্ঠী যে তারা হয়তো অনেক সময় নিজেরা যথেষ্ট নয় হুম সেখানে একটা যোগান দেওয়ার একটা জরুরি আছে যোগান দেওয়াটা আগে আমাদের ছিল দুর্যোগ অধিদপ্তরের মানুষরা ছিল যুব অধিদপ্তরের মানুষরা ছিল স্থানীয় কমিটি ছিল এগুলো তো এখন অনেক বিপর্যস্ত অবস্থায় আছে তাহলে এই যে ছেলে ছেলেমেয়েরা আমাদের ওখানে গেছে তাদেরকে আমি বলবো যে তারা যেন তাদের সাথে লেগে থাকে এবং তারা যখন বলবে ঠিক আছে বাবারা তোমরা এখন যাও তোমরা এখন ঢাকা ফিরে যাও তখনই যেন যায় এটা এটা যতক্ষণ পর্যন্ত না তারা অনুমতি না দিচ্ছে তাদের সঙ্গে থেকে যা যা যোগান লাগে প্রয়োজনে তারা টেলিফোনে আনিয়ে নেবে তারপর তারা নিজেদের নিজেদের সক্ষমতা হতো আছে বা নিজের যোগান আছে কিন্তু কমতি পড়ে যেতে পারে তখন তারা তাদের নেটওয়ার্ক করে তাদের যেভাবে তাদেরকে নিয়ে আসবে নিয়ে এসে তাদেরকে যোগান দিয়ে তাদেরকে পুনর্বাসন করে তারপর যেন আসে এইটা আমাদের কাছে একটা আমার কাছে মনে যায় অত্যন্ত জরুরি এখন এই মুহূর্তে এর আগেও তো অনেক বন্যা হয়েছে এবার বন্যায় সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসে বিশেষ করে তান কাজে যেভাবে এগিয়ে এসেছে এটি কিন্তু সাহস জোগাচ্ছে কিনা আমাদেরকে এটা এটা হলো যে এটা সাহস তো মানে বাঙালি মাত্রই সাহসী এবং যে মানুষ যারা যোগান পাচ্ছে না সেও কিন্তু টিকে যায় সে এটা নয় যে আমাদের দেশে বন্যা হলো এর ফলে মানুষ অভাবে না খেয়ে মূল্য এরকম রেকর্ড খুব কমই আছে হ্যাঁ হয়তো সময় সময় তো অ্যাক্সিডেন্টে ডুবে কেউ মরে কিন্তু এখন যেটা হয়েছে এটা একটা এক ধরনের উন্মাদনা বলবো না এক ধরনের একটা বিরাট একটা জাগরণ জাগরণ হয়েছে যে সবাই আমরা বন্যার্থদের পাশে দাঁড়াবো তো এটা এটা একটা চাহিদা এটা সাহস না বলবো এটা তরুণ প্রজন্মের মাধ্যমে আমাদের দেশের মানুষের ভিতরে একটা চাহিদা তৈরি হয়েছে যে আমাদের দুর্যোগগুলো যেন সতর্থভাবে মোকাবেলা করা হয় এবং সেটা যেন রাষ্ট্র তরফ থেকে বা জনগণের তরফ থেকে যথেষ্ট যোগান আসে ডক্টর মজু চৌধুরী আপনাকে সে আসতে চাইব যে এই যে যে ধরনের বিপদ আমরা মোকাবেলা করলাম এবং এই যে পূর্বাভাসে পাইনি এই এই বন্যার সবচেয়ে বড়ো একটা যেটা সমস্যা হল যে বন্যা এত বড় বন্যা আসছে আমরা জানতেই পারিনি এই বিপদ যেন আর যেন না ঘটে এর জন্য আমাদের কি ধরনের উপস্থিত থাকতে হবে আচ্ছা প্রথমত সব তথ্য ভারত থেকে আসে না আপ আপনি যদি আপারিয়ান আপনি যদি উজানের সব তথ্য না পান নদী কতটুকু বাড়তেছে কতটুকু বৃষ্টিপাত হচ্ছে এমনকি এটা রিয়েল টাইম অথবা নিয়ার রিয়েল টাইমে যে না পান আপনি তো মডেলিং করতে পারবেন না আপনি তো প্রেডিকশন করতে পারবেন না সেটার একটা ব্যবস্থা করতে হবে ভারতের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে তোমরা তথ্য শেয়ার করো অথবা কমন কোনো ওয়েবসাইট হতে পারে যাই হোক যেভাবে প্রক্রিয়া আছে সেটা করুক আর একটা বিষয় হচ্ছে কি আমাদের সাইডে সব কিছুই তো ভারত সাইডে বৃষ্টি হয় আমাদের সাইডে তো হয় না তা আমাদের সাইডেও হয় আমাদের এইখানের যে প্রেডিকশন প্রেডিকশনটা ওয়েদার ডিপার্টমেন্টের প্রেডিকশনটা দুই ধরনের ফার্স্ট পার্ট একটা পার্ট একেবারে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আর একটা পার্ট ওয়ান পার্সেন্টও অ্যাকুরেট না হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হচ্ছে আগামীকাল কয়টার সময় সূর্য উঠবে এবং সূর্য অস্ত যাবে এ বিষয়টা কোনো সময় তাদের ভুল হয় না যেটা ভুল হয় বলে যে ঢাকা চিটা চট্টগ্রাম রংপুর ডিভিশনের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে এ কথা মানে কি। এ কথার এটা জ্যোতিষবিদ্যা যে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এর ইম্প্যাক্ট কী কোথায় বৃষ্টি হবে আপনি দেখেন যে ভারতেই তো এখন ক্লিয়ারলি ডিস্ট্রিক্ট ওয়াইজ বলতে পারে যে কোথায় কী বৃষ্টি হবে আর আমেরিকা বলেন উন্নত দেশে একদম একেবারেই একেবারেই আমাদের দেশে তো একেবারেই অ্যাকুরেট হয় সেই ওয়েদার সিস্টেমটাকে এই ওয়েদার প্রেডিকশনের এইসব বন্ধ করে দিয়ে নতুন করে ই করতে হবে মানে তাদেরকে তারা ডাটা পায় কিন্তু বুঝে বলতে পারে না বা ওই রিক্সটা নেয় না তাদের তো রিক্সটা না রিক্সটা না কেন দেখা গেলো যে বললো যে বৃষ্টিপাত হবে বৃষ্টি হয় না মানে অ্যাকুরেট হইতে হবে তাদের তাদের আরও বেশি ইনভেস্ট করতে হবে আর একটা প্রশ্ন যেটা আপনি এখানে ইনামুন সাহেব আলাপ করলেন আমি যেটা দেখি যে এই যে একটা গণবিপ্লব এই যে একটা গণ অভ্যুত্থান হলো অভ্যুত্থানের ফলই হচ্ছে কিন্তু এই ছাত্র জনতার এই যে এক হয়ে আপনার এই দুস্থদের পাশে দাঁড়ানো এটি কিন্তু আমরা অতীতে দেখি নাই এখানে। এই নাগরিকরা ছাত্রদের কাছে লাখ লাখ টাকা দিয়ে যাচ্ছে বান্ডিলকে বান্ডিল টাকা দিচ্ছে একটা বার প্রশ্ন করতেছে না এই টাকাটা কি ই হবে তারা ছাত্রদেরকে প্রজন্মকে তারা একেবারে বিশ্বাস করে যে এই বিশ্বাসটা অচুক থাকুক আমরা একদম শেষ পরে চলে এসেছি আপনার দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার যে শেষ সময় শেষ হয়ে গেছে আর এক্সট্রা আজকের ওপর এখানে শেষ করছি আগামী পরে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এটি সঙ্গে